ও সিদ্ধি সাই বাবা মন্দির, গোলাপ দাও, গোলাপ ভালোবাসে সিদ্ধি সাই বাবা, সাই বাবা গোলাপ ভালোবাসে বাবাকে দিয়ে। নিয়ে না বাবা, রেড কালার না, রেড ইয়েলো। বাবা হাতে নাও, হ্যাঁ এটা ঠাকুরকে দেবে পরে, ঠিক আছে ঠাকুরের কাছে দেবে, নামো। দেখো বাবা, দেখো বাবা আসো, এই যে নিম গাছ দেখো, এনে এখানে সিদ্ধি সাই বাবা বসে থাকতো, দেখেছো এই যে সিদ্ধি সিদ্ধি থেকে নিয়ে আসছে এই গাছটা, দেখো সিদ্ধি থেকে এই নিম গাছটা নিয়ে আসছে, দেখো এখানে বসে থাকতো, এই নিম গাছের নিচে সিদ্ধি সাই বাবা বসে থাকতো, দেখেছো আমরা ঠাকুরের এখানে যাব। বাবা কোথায় নিয়ে আসছে ঠাকুরে? সিদ্ধি সাই বাবা মন্দিরে বাবা, এটা দেখতে পাচ্ছ না, এটা এটা মন্দিরের বাইরেটা, একটু পাশটা একটু দেখছি, অনেক বছর পরে আসলাম এখানে। এটা তোমার সাই বাবার যে পাশে আগুনের জ্বালিয়ে রাখতো না, ওইটা ওই এরকম বানিয়েছে, এটা এখানে সবসময় জ্বলতে থাকে এখানে আগুনটা। আর দেখো এই যে এটা হচ্ছে ভেতরটা, সাই বাবা মন্দিরের ভেতরটা, কিন্তু ওখানে ফটোগ্রাফি করা নিষেধ আছে, কোনো ফটো ভিডিও কিছু করতে দেবে না বলে, সেজন্য আমি বাইরের থেকে যতটুকু পারছি উঠিয়েছি, কিন্তু এখানে এত সুন্দর যে আরতি হয় ওটা তুলতে পারিনি, কেননা ওটা অনেক ভিড়, ওখানে আর অনেক ভিড় থাকে, তো গেটের বাইরের থেকে কিছু দেখা যাবে না, তো সেই জন্য এইটা আমি উঠালাম। দেখো সাই বাবা, ওই সাই বাবা বসে বসানো আছে, সুন্দর সাজানো, এই যে রূপোর মতো টুটুক দেওয়া, পুরো সুন্দরভাবে সাজানো এই মূর্তিটা। আর এই যে দেখছো, বলেছিলাম না এই যে আগুন সবসময় এখানে যেরকম দেখাতো না সাই বাবার পাশে, যে সবসময় ওই যে বললাম যে ওই যে এরকমভাবে সবসময় এটা জ্বালানো থাকে আগুনটা। আর এই যে দেখো, এই যে এটা হলটা হচ্ছে পাশে মন্দিরের পাশে হল, বিশাল হল, এখানে রবিবার আর বৃহস্পতিবার করে নানা ধরনের প্রসাদ দেওয়া হয় এখানে, যেমন আজকে আমরা পায়েস প্রসাদ পেয়েছি, এরকম খিচুড়িও আমরা আগে এসেছিলাম যখন, খিচুড়িও পেয়েছিলাম, সুজির হালুয়াও পেয়েছিলাম আগে যখন আসতাম, তো সুন্দর জায়গাটা, অনেক মানুষ আসে, অনেক সবাই খায়, ভীষণ ভালো জায়গা।
তো তোমাদের যদি ভিডিওটা আমার ব্লগটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ।